أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته، والحمد لله والصلاة والسلام على رسول الله. بعد ভাই প্রশ্ন করেছেন, নাতি দাদার সম্পদ পাবে কিনা, অর্থাৎ ওই দাদার যে সন্তান অর্থাৎ নাতিদের বাবা, সহজ কথা হলো বাবা মারা গেছে, সন্তান আছে, কিন্তু যেই বাবা মারা গেছে তার যে বাবা অর্থাৎ সন্তানদের দাদা তিনি জীবিত আছেন, সম্পদ পাবে কিনা? সম্পদ পাবে ইসলামিক নিয়মে, সেটা হলো দাদার মৃত্যুর পরে, কারণ বাপে তো সম্পদ তখনই পাবে, আর সন্তানরা তো বাপের সম্পদ তখন পাবে যখন তার বাবা মারা গেছে। তো এখন বাপের যে সম্পদগুলো আছে, দাদার সম্পদ ছাড়া বাপের যেগুলো আছে, 5 টাকা 10 টাকাও যদি থাকে, এগুলোর মালিক সন্তানরা হয়ে যাবে। দাদার পক্ষ থেকে পাবে কিনা? হ্যাঁ, দাদার পক্ষ থেকে সম্পদ পাওয়ার জন্য শর্ত ছিল যে দাদা মারা যেতে হবে, দাদা মারা গেলে বাপে মালিক হবে, এরপর বাপ মারা গেলে সন্তান মালিক হবে। এখন যেহেতু বাপ মারা গিয়েছে কিন্তু বাপের বাবা অর্থাৎ সন্তানদের দাদা মারা যায়নি, সুতরাং এই ক্ষেত্রে তারা সম্পদ আপাতত পাচ্ছে না। দাদা মারা যাওয়ার পরেই অটোমেটিকভাবে তার বাবা মালিক হবে, আর বাবা মালিক হলে বাবা যেহেতু আগেই মারা গেছে, অটোমেটিকলি তার সন্তানরাও মালিক হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে যেটা বলেছেন, কোরআন করিমের 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা নিসা, এখানে সম্পূর্ণ পৃষ্ঠাটা এখানে ওয়ারিসদের সম্পর্কে বলা হয়েছে যে কোনো মুসলিম মারা যাওয়ার পরে প্রথমে কয়েকটি কাজ করতে হয়। 1 নম্বর দাফন কাফন, 2 নম্বর যদি তার কোনো ওসিয়ত থাকে, 3 নম্বর তার কোনো যদি ঋণ থাকে আলহামদুলিল্লাহ, 4 নম্বর তারপর সেই সম্পদ ভাগ হবে। তাহলে ইসলাম সম্পদ পাওয়া না পাওয়ার বিষয়টি মানুষ মারা যাওয়ার পরে আগে এই কয়েকটা জিনিস, অর্থাৎ মানুষ মারা যাওয়াকে শর্ত করা হয়েছে, যার সম্পদ আপনি পেতে চাচ্ছেন সে ব্যক্তি মারা গেলে আপনি সেটার মালিক হবেন, এটাই হলো ইসলামের নিয়ম, মারা যাওয়ার আগে সন্তান মালিক হবে না। এ পৃষ্ঠায় দীর্ঘ আলোচনা আসছে মেরাজ সম্পর্কে, ওয়ারিস সম্পর্কে। তো সংক্ষিপ্ত আকারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামিক নিয়মে বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান মালিক হবে। তো যেহেতু তার বাবা মারা গিয়েছে কিন্তু বাপে যার কাছ থেকে পাবে দাদা, তিনি মারা যান নাই, সুতরাং এখনও তারা সম্পদ পাবে না, তবে বাপের যেটা সেটা পাবে। আল্লাহু আলাম।